আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি ধুনদুল এবং কই মাছের একটি রেসিপি নিয়ে। নিয়েছি এখানে আমি ধুনদুল 300 গ্রাম। আমি সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি ধুনদুলগুলো, এরকম করে কেটে নিয়েছি। নিয়েছি এখানে কই মাছ, আমি 300 গ্রাম কই মাছ নিয়েছি। হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নেব মাছগুলো। দিয়েছি সরিষার তেল, এখন দিয়ে দেব মাছগুলো। তো সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দেব মাছগুলো। তো মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি, একটি প্যান বসিয়ে দিলাম। আমি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। তেল দিয়েছি আমি 3 টেবিল চামচের মতো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব এখানে আদা রসুন বাটা, লবণ দিয়েছি এখানে আমি ধনিয়ার গুঁড়ি 1/2 চা চামচ। জিরা গুঁড়ো দিয়েছি আমি 1/2 চা চামচ। ভেজে নিয়েছি, এখন গুঁড়ো মশলাগুলো দিলাম আমি এখানে। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি 5 থেকে 6টি। এখন দিয়ে দিচ্ছি আমি পানি। মশলাগুলো কষিয়ে নেব ভালো করে। ঢেকে দিচ্ছি এখন আমি। চলে আসলাম আমি 5 মিনিট পরে, মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আমি ধুনদুলগুলো। মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঢেকে দেব এখন। তো চলে এসছি আমি, 3 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি পানি দেওয়ার সময় দেখাতে পারিনি। এখন কই মাছগুলো দিয়েছি আমি। এখন আমি ঢেকে দেব। তো চলে আসলাম আমি, 5 মিনিট আমি ঢেকে রান্না করেছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এই যে আমি নামিয়ে নিয়েছি, কেমন হলো জানাবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।